গাজায় হামলা করতে এসে হামাসের পাল্টা হামলার মুখে লেজ গুটিয়ে পালিয়েছে ইসরায়েলি সেনারা। বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং সাজাটান ধ্বংস হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। হাতে পাওয়া ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে গাজায় প্রবেশের মুখে ইসরায়েলি বাহিনীর ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্ক এবং সাজাযান উল্টে পড়ে আছে। হামাস দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সৈন্যদের মৃতদেহ এবং আহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে। এই ঘটনা ইসরায়েলি বাহিনীর লড়াই করার মনোবল গুড়িয়ে দিল। গাজায় বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অনেকে এই বোমা বর্ষণকে এই শতাব্দীর ইতিহাসে সবথেকে নির্মম গণহত্যা বলে আখ্যা দিচ্ছে। বিমান হামলা চালিয়ে গাজাকে জ্বালিয়ে দিলেও স্থলপথে গাজায় ঢুকতে গিয়ে ইসরায়েলিরাই উল্টো হামাসের ভয়াবহ হামলার শিকার হয়। গাজার ভিতরে প্রবেশ দূরের কথা, গাজায় প্রবেশের পথগুলোই ইসরায়েলি বাহিনীর জন্য জাহান্নামে পরিণত হয়েছে। মোট 5টি পয়েন্ট দিয়ে গাজায় ঢোকার চেষ্টা করে ইসরায়েল। গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়ে ইসরায়েলিরা তাদের ট্যাঙ্ক এবং সাজাযান গাজায় প্রবেশ করায়। কিন্তু কয়েক ঘন্টার তীব্র যুদ্ধে ইসরায়েলি বাহিনী নাকানি জুবানি খাওয়ার পর ঘোষণা দেয় আসলে তারা গাজায় পুরোদমে সামরিক অভিযান শুরু করেনি, কেবলমাত্র হালকা বাড়িয়েছে তাদের আক্রমণের বিস্তৃতি। অথচ এতে ইসরায়েলের 20টি ট্যাঙ্ক এবং সাজাযান ধ্বংস হয়েছে বলে জানায় হামাস। হামাস জানাচ্ছে প্রকৃত ক্ষয়ক্ষতি এ থেকেও কয়েকগুণ হবে, যা তারা আরও পরে জানাবে। মূলত হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং ফাঁদে পড়ে ইসরায়েলদের এই অবস্থা হয়েছে। এর আগে গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলের ওই হামলা প্রতিরোধে অঙ্গীকার করা হয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয় সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সেনাদের স্থল অভিযান বৃদ্ধির ফলে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছে। রাতে হামাসের পক্ষ থেকে জানানো হয় যে সংগঠনটির যোদ্ধারা গাজার উত্তর পূর্বাঞ্চলের শহর বেইত হানুন এবং আল বুরেজে ইসরায়েলি সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনের সকল প্রতিরোধকামী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করতে এবং তাদের অনুপ্রবেশকে ব্যর্থ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয় নেতানিয়াহু এবং তার পর্যিত সেনাবাহিনী কোনো সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল গাজার চলমান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে। পাশ হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 120টি দেশ, যাদের মধ্যে ফ্রান্সও ছিল। বিপক্ষে ভোট দেয় ইসরায়েল, আমেরিকা সহ 14টি দেশ, আর ভোটদানে বিরোধ ছিল 45টি দেশ, যার মধ্যে জার্মানিও ছিল। একমাত্র মুসলিম দেশ হিসেবে আলবেনিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জাতিসংঘের এই উদ্যোগকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটারে লিখেছেন, আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির ঘৃণ্য আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। ইসরায়েল হামাসকে নির্মূল করতে চায় যেভাবে বিশ্ব নাৎসি এবং আইএসআইএসকে মোকাবেলা করেছিল। প্রস্তাবটি পাশ হওয়ার পর বক্তৃতায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এদান বলেন, আজ এমন একটি দিন যা কুখ্যাত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই প্রত্যক্ষ করছি জাতিসংঘ বৈধতা বা প্রাসঙ্গিকতার আর সামান্য পরিমাণ অধিকারও রাখে না। তিনি আরও বলেন, এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় দেখিয়ে দিয়েছে তারা আইন মেনে চলা রাষ্ট্র ইসরায়েলকে তার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সমর্থন করার পরিবর্তে নাৎসি সন্ত্রাসীদের রক্ষায় সমর্থন করতে পছন্দ করে। এদিকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে সিরিয়ান আমেরিকান ঘাঁটিতে হামলা করা হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দের আজোর প্রদেশে একটি মার্কিন সেনা ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই অঞ্চলের দুটি সেনাঘাঁটিতে আমেরিকান বিমান হামলার একদিন পর সকালে আমেরিকান ঘাঁটিতে ওই বিস্ফোরণ হল। নিজস্ব একাধিক সূত্রে বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিরিয়ার কনোকো গ্যাস ক্ষেত্রে ওই আমেরিকান সেনাঘাঁটিটি অবস্থিত। ইরাকের জনপ্রিয় হাসদাল সাবি বাহিনীর টেলিগ্রাম চ্যানেল সাবরিন নিউজ দাবি করছে, ওই আমেরিকান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়াও ইরাকের উত্তরাঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছে আমেরিকান সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আমেরিকার সমর্থন প্রতিবাদে চলতি মাসে ইরাক এবং সিরিয়ায় মোতায়েন আমেরিকার সেনাদের উপর বেশ কয়েকটি হামলা হয়। পেন্টাগন জানায় তাদের ঘাঁটিগুলো 16টি হামলা শিকার হয়েছে, যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে বলেই তারা দাবি করছে। আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী বলছেন তারা মধ্যপ্রাচ্যে আর কোনো সংঘর্ষ আছে জড়াতে চান না। এদিকে হামাসের সাথে লড়াই জিততে না পারলেও ইসরায়েল সরকার তাদের জনগণের দৃষ্টি ঘোরাতে গাজায় নিরীহ মানুষ মারছে। গাজায় ইসরায়েলি স্থলপথে হামলা শুরুর ঠিক আগ মুহূর্তে সারা বিশ্ব থেকে গাজাকে যোগাযোগ দ্বারা বিচ্ছিন্ন করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে আগের তুলনায় ব্যাপক বোমা হামলা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিন টেলিকম প্রদানকারী সংস্থা পালটেল জানায় বোমা বর্ষণের ফলে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে গাজায় ইসরায়েলের হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। ইতিমধ্যে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ, জ্বালানি এবং খাদ্যের সরবরাহ বন্ধ করে দেওয়ায় সম্পূর্ণ এক দুর্বিষহ সময় পার করছে গাজাবাসী। এদিকে ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে হামাসের রকেট বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা থেকে তেল আবিব অধিকৃত জেরুজালেম, জাফা এবং ইসরায়েলের মধ্যাঞ্চলীয় আরও কয়েকটি শহরে বহু রকেট নিক্ষেপ করেছে। খবরে আরও বলা হয়েছে এসব রকেটের একাংশ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আঘাতে ধ্বংস হলেও বহু রকেট তেল আবিব সহ অন্যান্য শহরে আঘাত এনেছে। হামাস এসব রকেট নিক্ষেপের পর তেল আবিব, হলেন, ইলেড, রিশন লেরজিয়ন, রামাত হাসরন, রামাত গান, বেইদেগান, গেফাতাইন এবং কায়ার চাবার শহরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যায়। ইসরায়েলের শহরগুলোতে রকেট আঘাত হানার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি খবর প্রচার করেন তেল আবিব। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে গাজায় নিরস্ত জনগণের উপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগের প্রতিক্রিয়ায় তারা এসব রকেট নিক্ষেপ করছে। প্রিয় দর্শক, গাজায় বিমান হামলা করে হাজার হাজার মানুষ হতাহত করলেও স্থলপথে যুদ্ধে ইসরায়েলের এই ভরাডুবির কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।